হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো যে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে, আমার মোস্ট ফেভারিট ফিল্ম মেকার কুইন্টিন ট্যারান্টিনোর ব্যাপারে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে কুইন্টিন ট্যারান্টিনো নিজের ক্যারিয়ারে 10টা সিনেমাই বানাবেন। উনি বলেছিলেন যে আমি 10টা সিনেমা বানানোর পরে রিটায়ারমেন্ট নিয়ে নেব। তো 9 নম্বর সিনেমা ওনার হয়ে গেছে, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, যাতে লিওনার্ডো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট রয়েছে। সিনেমাটা কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়ে গেছে, 6 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, বিশাল দারুণ রেসপন্স। ফিল্মটা অগস্ট মাসে রিলিজ করবে, তো সেটার জন্য প্রত্যেকে ওয়েট করছে অ্যাক্রস দ্য গ্লোব। তো এর মধ্যেই আরেকটা নিউজ পাওয়া গেছে যে কুইন্টিন ট্যারান্টিনোর নেক্সট সিনেমা কি হতে চলেছে। জ্যাঙ্গো 2012 রিলিজ করেছিল জ্যাঙ্গো আনচেইনড, যাতে জেমি ফক্স ছিল, লিওনার্ডো ডিক্যাপ্রিও ছিল ভিলেনের রোলে। তো সেই সিনেমাটার সিকুয়েল নাকি আসতে চলেছে, এবং এটা এমনি সেমনি সিকুয়েল নয়। আপনাদেরকে বলে রাখি, যারা যারা কার্টুন দেখেন বা হলিউডের ফিল্ম ফলো করেন, জোরো বলে ক্যারেক্টারটার ব্যাপারে আপনারা ডেফিনেটলি শুনে থাকবেন। দ্য মাস্ক অফ জোরো বলে ফিল্ম হয়েছিল, দ্য লেজেন্ড অফ জোরো বলে ফিল্ম হয়েছে। এছাড়া জোরোকে নিয়ে আগেও প্রচুর সিনেমা হয়েছে, কার্টুন হয়েছে যেটা খুব ফেমাস ছিল, হিন্দিতেও দেখানো হতো আগে সাহারা 1 চ্যানেলে। তো সেই জোরো এবং এই জ্যাঙ্গো, এদের দুজনে ক্রস ওভার করে কুইন্টিন ট্যারান্টিনো একটা সিনেমা বানাচ্ছে। ইয়েস, আচ্ছা, আপনাদেরকে এই সিনেমাটার ব্যাপারে বলে রাখি যে এটাকে নিয়ে কুইন্টিন ট্যারান্টিনো অলরেডি এর আগে একটা কমিক বুক বানিয়েছে। হ্যাঁ, 2013 উনি একজন মানে কমিক লেখেন, এরম একজন রাইটারের সাথে কোলাবোরেট করে এই ক্রস ওভারটা আগেই বানিয়েছিলেন অ্যাজ এ কমিক বুক, যেটা অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে, বাট প্রচণ্ড এক্সপেন্সিভ, 1800 টাকা দাম আমাদের ইন্ডিয়ান মানিতে। তো সেই জ্যাঙ্গো জোরো, ওটার নামই হচ্ছে জ্যাঙ্গো জোরো। তো এটার গল্পটা হচ্ছে যে জ্যাঙ্গো আনচেইনডের পরে দেখাচ্ছে যে জ্যাঙ্গো এখন বাউন্টি হান্টার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সে ক্রিমিনালদের মারে এবং বাউন্টি নেয়। এবং তার হঠাৎ করে দেখা হয় একজন বুড়োর সাথে, যার নাম হচ্ছে ডিয়েগো ডেলা ভেগা, মানে জোরো। তো জোরোকে দেখাচ্ছে বয়স হয়ে গেছে জোরো। তো দুজনের দেখা সাক্ষাৎ হয়। তো জ্যাঙ্গোর আর কি খুব ভাল লাগে এই মানুষটাকে, যে এই লোকটা মানে কি অন্যায়ের বিরুদ্ধে লড়ছে সাধারণ লোকের জন্য। তো জ্যাঙ্গো ঠিক করে যে আমি ওনার বডিগার্ড হয়ে যাবো। তো এবার দুজন মিলে কিভাবে লড়াই করে, কি কি করে। তো এবং আপনি যদি দেখেন এই সিনেমা, মানে জ্যাঙ্গোটাও সেই সময়কারই বেশ যে সময় জোরো। তো দারুণ ক্রস ওভারটা, এবং আমি পড়ছিলাম যে একটা নাকি সিন রয়েছে যেখানে জ্যাঙ্গো নিজে জোরো সেজে যায়। তো দ্যাট উড বি অ্যামেজিং টু সি। এবার তো কুইন্টিন ট্যারান্টিনো ওইটা তো মানে কমিক বানিয়েছিলেন, ওটা ইউনাইটেড স্টেটসে বিশাল সাকসেসফুলও হয়েছিল, প্রচুর লোকে ভালো ভালো রিভিউজ দিয়েছে যে পড়ে নাকি দারুণ মজা এসছে। এবার ওইটাকে উনি সিনেমা বানাচ্ছে, এবং তার স্ক্রিপ্টিং লেভেলে রয়েছে, এরপর ওটা হবে। এবং জেমি ফক্স জ্যাঙ্গো রোল প্লে করবে, এবং জোরো রোলটা প্লে কে প্লে করে সেটাই দেখার। তবে আপনাদেরকে এইটা এখনো জানা যায়নি যে কুইন্টিন ট্যারান্টিনো তো নট অনলি অ্যাজ এ ডিরেক্টর সবসময় কাজ করে, বাট এরকমও দেখা গেছে কুইন্টিন ট্যারান্টিনো স্ক্রিপ্টে অন্য কেউ ডিরেক্ট করেছে। সেটাও হতে পারে যে ট্যারান্টিনো স্ক্রিপ্ট লিখলো, অন্য কেউ ডিরেক্ট করলো। মেবি হতে পারে ওটাই ওর 10th ফিল্ম, ওর নিজে ডিরেক্ট করলো তারপর রিটায়ারমেন্ট নিয়ে নিল। মেবি হতে পারে অ্যাজ এ এক্সিকিউটিভ প্রডিউসার সে ফিল্মটার সাথে অ্যাটাচ রইল, মানে নিজে ডিরেক্ট করলো না। তো দেয়ার আর লট অফ পসিবিলিটিস, আমি জানি না সেটা কি, বাট আইডিয়া ইজ ভেরি কিক্যাস এবং ভেরি এক্সাইটিং। যারা যারা জোরো দেখেননি এখনো, জোরো দেখে ফেলুন। জ্যাঙ্গো যারা দেখেনি, জ্যাঙ্গো আনচেইন, তারা দেখে ফেলুন, দুটোই দারুণ সিনেমা। এবং জোরোর আমি সাজেস্ট করবো যে একটা কার্টুন রয়েছে যেটা ইউটিউবে আপনি হিন্দিতেও পেয়ে যাবেন, যেটা সাহারা 1 হতো। ওটা অ্যাকচুয়ালি একটা জ্যাপানিজ অ্যানিমি, জাপান থেকে হয়েছিল, দারুণ। ওটা মানে কার্টুন হলেও আপনার এত ভালো লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। তো আপনারা যদি চান তো দেখতে পারেন সেটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, হ্যান্ডেল ইজ গিভেন ইন ডেসক্রিপশন, THEPUNK26। বাই বাই।